আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি করবো। ওবারাকাতুহু। আচ্ছা, আমি আরেকটা আপনাদের প্রশ্ন করছি যে ভারতে দেখবেন এখন একটা এই মুহূর্তে ইনটলারেন্স একটা তৈরি হচ্ছে, একটা রিলিজিয়াস ইনটলারেন্স একটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, যেটা কিন্তু আগে ছিল না নয়, কিন্তু সারা ভারতবর্ষে এতটা ব্যাপক হারে ছিল না। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, 90-এর দশকে একটা টিভিতে একটা সিরিয়াল হতো আলিফ লায়লা বলে, আপনারা হয়তো দেখে থাকবেন, এটা আমি শুনেছি বাংলাদেশেও বেশ জনপ্রিয় ছিল। এই আলিফ লায়লা তৈরি করেছিল সমস্ত হিন্দুরা। আবার জয় হনুমান বলে একটা সিরিয়াল হতো, যেটা হিন্দুদের একটা ধার্মিক সিরিয়াল, রামায়ণের গল্পের উপরে তৈরি, এটা তৈরি করেছিল মূলত মুসলমানরা। এবং তখন কিন্তু এই নিয়ে কোনো রকম কোনো কোনো দিক থেকে আমি তো শুনিনি কোনো রকম কোনো প্রতিবাদ হয়েছিল বলে, না হিন্দুরা করেছিল না মুসলমানরা করেছিল। তো আজকে আমি দেখতে পাচ্ছি যে এটা খুব ছোট ছোট ব্যাপারে হিন্দুদের হোক মুসলমানদের হোক অনুভূতিতে আঘাত লেগে যাচ্ছে। তো এই জিনিসটা আমি আমি নিজে দাবি রেখে বলতে পারি যে ভারতে এতটা ভয়ঙ্কর পরিমাণে ছিল না। আমি বাংলাদেশের পরিস্থিতিটা জানি না, বাংলাদেশে আজকে যে এই পরিস্থিতিটা হচ্ছে, এটা কি 90-এর দশক বা তার আগে কি এরকম পরিস্থিতি ছিল, না এটা বেড়ে গেছে আস্তে আরো? এখন তো ভয়াবহ বেড়ে গেছে, এখন ভয়ঙ্কর অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থা। সেই জিনিসটা আপনি বাংলাদেশের পত্রিকাগুলো দেখলেই দেখতে পাবেন। এবং বাংলাদেশে মানে গত 30 বছর 40 বছরে হিন্দুদের সংখ্যা কীভাবে কমছে সেই জিনিসটা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখলেও আপনি টের পাবেন যে কীভাবে হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। এবং প্রতি মাসেই তো আমরা শুনতে পাই যে মন্দির মসজিদ মন্দির টন্দির পোড়ানো হয়, এবং মন্দিরে রীতিমতো কোরআন রেখে এসে তারপরে দাবি করা হয় যে এই মন্দিরে কোরআন অবমাননা করা হয়েছে এবং এখন মন্দির ভাঙতে হবে। এই জিনিসগুলো আসলে সৃষ্টি হয়েছে গত 40 বছরে যেই বাংলাদেশে যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, মানে একদম ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করা হয়েছে, এবং বিপুল পরিমাণে ছাত্রছাত্রী যারা হচ্ছে যেই পরিবারগুলোতে অনেক বেশি সংখ্যক সন্তান উৎপাদন করে, এটা ইসলামেরও একটা বিধান যে সন্তান বেশি উৎপাদন করতে হবে। তো বাংলাদেশের যারা মানে একটু শিক্ষা বঞ্চিত বা একটু দরিদ্র, তারা যে কাজটা করে যে অনেকগুলো সন্তান উৎপাদন করে, শেষ পর্যন্ত দেখা যায় যে তারা তাদের সন্তানদেরকে ঠিকঠাকভাবে লালন পালন করতে পারে না বা তাদেরকে খাওয়াতে পারে না, তখন তারা যে কাজটা করে যে তারা একটা মাদ্রাসাতে তাদের বাচ্চাদেরকে দিয়ে দেয়। মাদ্রাসাগুলোতে যে কাজটা করা হয় যে সেই বাচ্চাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা হয় এবং পড়ালেখার ব্যবস্থা করা হয়, এবং এটার জন্য ফান্ডিং আসে হচ্ছে বেশিরভাগই আসে সৌদি আরব থেকে, মধ্যপ্রাচ্য থেকে, এবং এইগুলোর বিনিময়ে সেই বাচ্চাদেরকে আসলে এক একটা ধর্মান্ধ মৌলবাদীতে পরিণত করা হয়। সেই মাদ্রাসাগুলোতে আসলে মানে বিজ্ঞান শিক্ষা বা মানবতাবাদ বা সবার সমান অধিকার এই জিনিসগুলো শেখানো হয় না, শেখানো হয় 1400 বছর আগের যে মানে সৌদি আরবের যে আইনগুলো সেই আইনগুলো শেখানো হয়, যে বিধানগুলো সেগুলো শেখানো হয়। তো এই যে গত 40 বছরে যে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে, সেই মাদ্রাসাগুলো থেকে প্রচুর পরিমাণে লোক বের হয়েছে গত 40 বছরে, পড়ালেখা করে বের হয়েছে গত 40 বছরে, ধীরে ধীরে জিনিসটা আসলে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়েছে। এখন আমরা সেটার ফলাফলটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন কি অবস্থা, কিন্তু এটার শুরুটা হয়েছিল 40-45 বছর আগে। তার মানে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন কি পরিস্থিতি এর চেয়ে উন্নত ছিল? হ্যাঁ হ্যাঁ, তখন তখন এর চেয়ে উন্নত ছিল। দেখেন, একদিন পূর্ব পাকিস্তান যখন ছিল তখন আইয়ুব খান যখন ক্ষমতায় এসেছে, আইয়ুব খান যেই মানে ইসলাম বিরোধী যে আইনগুলো করেছিল সবাই কিন্তু সেগুলো মেনে নিয়েছিল। মানে আইয়ুব খান কিন্তু এই যে অনেক ভালো ভালো কিছু আইন করেছিল যেগুলো হচ্ছে সরাসরি ইসলাম বিরোধী, এই যে যেমন ধরেন দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে, 3 তালাক এইগুলো দেওয়া যাবে না, 3 তালাক মৌখিকভাবে 3 তালাক দেওয়া যাবে না, তারপরে মুসলিম পারিবারিক আইন মানে সংশোধন করেছিল। আইয়ুব খান তো সেই সময় অনেক যুগান্তকারী আইন তৈরি করে, এবং আইয়ুব খানের ভয়ে তখন কেউ কিছু বলতেও পারতো না, এবং ইসলামিস্টরা কিন্তু সেই সময় আইয়ুব খানকে মেনে নিয়েছে, কিছু কিন্তু বলে নাই। কিন্তু এখন কিন্তু ইসলামের বিরুদ্ধে বা মানে কোরআন হাদিসের বিপরীত কোনো আইন করতে গেলে কিন্তু এখন কিন্তু সম্ভব না সেটা। আমি আপনাকে মানে আমাদের ভারতের পরিস্থিতি একটু বলি, খুব সংক্ষেপে বলছি যে আজকে মানে বিজেপির এই উত্থানটা, মানে একটা স্বঘোষিত হিন্দুত্ববাদী দল হওয়ার পরেও মানে ভারতে বিজেপির এই উত্থানটা কিভাবে হয়, যে আজকে যারা মানে হিন্দুরা মানে যেসব যারা কট্টর হিন্দু যারা আছে, তারা আজকে দেখতে পাচ্ছে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে ভারতবর্ষে, তারা সবাই মোটামুটি কম বেশি মুসলমানদের কিন্তু মানে মুসলমানদের হয়ে একটু রাজনীতি করে, এক প্রকার দালালি করে। একমাত্র হিন্দুদের পার্টি যেটা মানে যারা হিন্দুদের হয়ে কথা বলে সেটা হচ্ছে বিজেপি, এবং যার জন্য বিজেপি কোনো কাজের কাজ না করেও আজকে ভোটটা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু মানে আপনারা হয়তো একটু হলেও উপলব্ধি করে রাখবেন। যেমন আমি একটা কমিউনিস্ট ফ্যামিলিতে আমার জন্ম, আমার বাবা কমিউনিস্ট, আমার ঠাকুরদা ফরওয়ার্ড ব্লক করতেন এবং উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তো সেই জায়গাতে থেকে আমি সম্পূর্ণরূপে সেকুলার ছিলাম, এবং পরবর্তীকালে আমি গিয়ে আস্তে আস্তে এই জিনিসটা উপলব্ধি করি যে কমিউনিস্টরা আদৌ সেকুলার নয় এবং তারা নাস্তিক নয়, তারা শুধু মানে হিন্দু বিদ্বেষী। এবং সেটা কোনো সমস্যা নেই, আপনি হিন্দু বিদ্বেষী হতেই পারেন, কিন্তু আপনি নাস্তিক মানে তো আপনি, যেমন আমি আসিফ ভাইয়ের কথা শুনি, আমি আসাদ নূর ভাইয়ের কথা শুনি, আপনারা সমস্ত ধর্মের বিরুদ্ধে কথা বলেন এবং আপনারা হলেন প্রকৃত নাস্তিক, কিন্তু ভারতবর্ষে যে কমিউনিস্টরা যারা, তারা শুধুমাত্র হিন্দু ধর্মকে গালি দেয়।
এবং যখন আপনি তাদের সামনে গিয়ে ইসলাম ধর্মকে যখন ক্রিটিসাইজ করতে যাবেন তখন তারা ডিফেন্ড করবে, শুধু ডিফেন্ডই করবে না, এবার হ্যাঁ আপনি যদি ফেস টু ফেস বসে থাকেন তখন সে শুনবে, কিন্তু যখন সে পাঁচটা লোকের সামনে বসে থাকবে তখন সে সেই জিনিসটাকে ডিফেন্ড করবে, এবং যখন সে তর্কে পারবে না তখন সে কোনোভাবে কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে মানে সিলেক্টিভ সেকুলারিজম, এই জিনিসটা কিন্তু ভারতবর্ষে ইন্টলারিজম, আপনারা কি মনে করেন যে এই ইনটলারেন্স যে বাড়ছে এটার একটা, এই সিলেক্টিভ সেকুলারিজম এটার একটা কারণ? ভাই, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আগে অনেক আলোচনা হয়েছে আমাদের এখানে। আমরা আপনি এমন মনে করবেন না যে আমরা আসলে ভারত সম্পর্কে কিছু জানি না, আমরা ভারত সম্পর্কে অনেক আলোচনা হয় আমাদের এখানে। অনেকের ভারতের যারা আছেন, ভারতের যারা বাংলা ভাষাভাষী আছেন, তারাও অনেকে যুক্ত হন আমাদের। মানে খুবই প্রিয় একজন একজন আছেন, অমিত ভাই। অমিত ভাই তো ভারতে বসবাস করেন, উনি বাঙালি। রুচি আপু, রুচি আপু আছেন, তারপরে হচ্ছে গিয়ে আরও অনেকে আছেন আমাদের, কম নাই, অসংখ্য মানুষ আমাদের লাইভের সাথে যুক্ত আছেন, আমাদের সংসার পরিবারের সাথে যুক্ত আছেন। তো আমরা যেই কাজটা করি, ভারতের হিন্দুত্ববাদীরা যখন আমাদের লাইভে আলোচনা করতে আসে তাদের সাথেও আমরা কথা বলি, মুমিনরা যখন মানে ইসলামিস্টরা যখন আমাদের সাথে কথা বলতে আসে তখন আমরা কথা বলি তাদের সাথেও, সবার সাথেই আমাদের বিতর্ক হয়, খ্রিস্টানদের সাথেও আমাদের বিতর্ক হয়, বৌদ্ধদের সাথেও আমাদের বিতর্ক হয়। আমরা সমস্ত ধর্মের বিরুদ্ধেই আমরা সমস্ত ধর্মের বিরুদ্ধেই আমরা কথা বলি। তো এই ভারতের অবস্থা নিয়ে আমরা আগে অনেক আলোচনা করেছি, ভারতের যে বামপন্থীরা তাদের যে দায়িত্ব, তারা যে কাজগুলো করছে সেগুলো নিয়ে আমরা বহু আলোচনা করেছি। তো আজকে আর আমরা আবার সেই পুরোনো আলোচনা আবার মানে নতুন করে করতে চাচ্ছি না, আমরা একটু মুমিনদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। তাহলে মরিস ভাই, আপনাকে আজকে বিদায় জানাই, আবার আরেকদিন কথা বলবো আপনার সাথে। অবশ্যই অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি।